সেদিন একটি ইমোশনাল দৃশ্যের শুটিং চলছিল। আমি গ্লিসারিন নিয়েছিলাম, চিত্রনাট্যে চোখ বোলাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখি ও ফোনে গল্প করছে। একটু রেগে গিয়ে আমি রিয়্যাক্ট করে ফেলেছিলাম, অতটাও হয়তো প্রয়োজন ছিল না, কনসেন্ট্রেট করতে পারছিলাম না, আমি তাই রিয়্যাক্ট করে ফেলি। বড় দাদা হিসেবেই বকেছিলাম ওকে। একটু বেশিই কথা কাটাকাটি হয় শুটিং সেটেই, সেই থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত, পরে অনেক জল ঘোলা হয়। এরপর আমি আর ওই ধারাবাহিকে কাজ করিনি, সরে আসি। এছাড়াও চ্যানেলের সঙ্গে চুক্তি শেষের দিকেই ছিল। এই ঘটনার পর প্রোডাকশন হাউস এবং আর্টিস্ট ফোরাম মিলে সিদ্ধান্তও নেয়। এরপর আর কথা হয়নি ওর সঙ্গে। 100টি পর্বে আমরা কাজ করেছি একসঙ্গে, কিন্তু একদিনের এই ভুল বোঝাবুঝি সম্পর্কটা তিক্ত করে দেয়। তবে ওর শরীর খারাপ হয়েছে শোনার পর থেকে আমি খবর রাখতাম। 2 ক্যান্সারকে জয় করেছে ও, জানতাম। এখনও নেই এটা ভাবতেও খুব খারাপ লাগছে। আজ যদি ও থাকতো ঝগড়া করে নিতাম, ঝগড়া করার জন্য হলেও যদি ফিরে আসতো। এভাবে ছেড়ে চলে যাওয়াটা খুবই কষ্টের। ও খুব মজা করে শুটিং করত, খুব পজিটিভ ভাইবস ছিল ওর মধ্যে, কোনো ক্লান্তি দেখিনি কোনো দিন। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি আমরা দুজন, কিন্তু ওই একদিনের ভুল বোঝাবুঝি রয়ে গেল। অনেক কষ্ট পেয়েছে ও, অনেক সহ্য করেছে, শি ইজ এ ট্রু ফাইটার। তবে ভেবেছিলাম ও ফিরে আসবে, ওর পরিবার যা হারালো তা সামলে উঠুক, ও আশা করি এখন শান্তি পাচ্ছে। আমার আক্ষেপ রয়ে গেল আজীবনের যে আমি কোনো দিনও ওকে সরি বলতে পারলাম না। এখন তো ও তারা হয়ে গিয়েছে, যদি শুনতে পাই আমায় যেন ক্ষমা করে দেয়। ঝগড়া করতে হলেও ও যেন ফিরে আসে আমার কাছে, আমাদের কাছে। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।